শতাব্দী প্রাচীন মুখোশ নৃত্যের মধ্য দিয়ে শুরু হলো গম্ভীরা মেলা। মঙ্গলবার বুড়িমা মন্দির প্রাঙ্গণে মেলার সূচনা হয়। স্থানীয় লোকশিল্পীরাই মুখোশ নৃত্য করেন। বর্তমানে এই মেলার অন্যতম তিন উদ্যোক্তা অনিল সরকার, পুলিন সরকার এবং জগন্নাথ সরকার জানান, কবে এই মেলা শুরু হয়েছিল তার সঠিক কোনো দিনক্ষণ জানা নেই। তবে কুশমন্ডি বাজার সংলগ্ন খাগড়াকুড়ি গ্রামের মানুষ এই মেলার সূচনা করেন। প্রবীণ নাট্যকর্মী তপন মজুমদার জানিয়েছেন, জন্মের পর থেকে এই মেলা দেখে আসছেন তিনি। দিনাজপুর খন পালাগান সমিতির সভাপতি খুশি সরকার জানান, বুড়া এবং বুড়ি অর্থাৎ শিব এবং পার্বতী, আবার অনেকের মতে বুড়ি এখানে চণ্ডীরূপে পূজিত হন। প্রাকবর্ষার মুহূর্তে প্রকৃতি পুজোয় মেতে উঠতেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। কুশমন্ডি থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।